গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো সিম্পল একটা জিনিস, এর আগেও দেখাইছি আমি, আজকে আবার নতুন করে দেখাবো। যে আজকে দেখাবো ছোলা, আপনারা ছোলা কিনেন, অনেকে আছেন যে ফিডিং করতে পারেন না, ছোলাটা কীভাবে ফিডিং করবেন, বয় করেন, এখানে বয় পাওয়ার কোনো কিছু নেই, একেবারে সিম্পল জিনিস। একটা বাসায় যদি একটা স্টার স্ক্রু ড্রাইভার হয় তাহলে একটা ছোলা আপনি ইজিলি ফিডিং করতে পারবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না, সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার অবশ্যই কাজে আসবে, এখানে কাজে না আসার মতো কোনো কাজ নেই, অবশ্যই কাজে আসবে আপনার জীবনে। এক সময় না এক সময় এটা কাজ দিবে, আপনি ফিটিং করতে পারবেন নিজেই। দেখেন তাহলে সিম্পল একটা জিনিস দেখাবো, চুলাটা কীভাবে ফিটিং করবেন। ফিটিং করে আমি সিলিন্ডারের সাথে লাগানোর পর এটা জ্বালাবো, দেখাবো। জাস্ট দেখেন, আগে হচ্ছে দুটা কালাম আছে, একটা পাইপ, একটা রেগুলেটর, চুলা আর হচ্ছে সিলিন্ডারটা। তাহলে আগে কালাম দুটোটা এখানে ঢুকাই ফেলবেন, আর হচ্ছে যে রেগুলেটর খুলে রেগুলেটারে পাইপটা ঢুকাই দিবেন। একটু করে যদি না ঢুকে, একটু যদি কষ্ট হয় তাহলে একটু কাজ করবেন, একটু নারকেল তেল লাগাই দিয়ে তাহলে ঢুকাবেন। এই পুরো ঢুকে গেছে। তারপর হচ্ছে যে আপনি কালামটা দিবেন এদিকে, এই কালামটা দিয়ে একটু করে টাইট করে দিবেন ভালো করে। কালামটা ভালো করে টাইট করে দিবেন একটু, কারণ এদিকে লোজ থাকলে গ্যাস বাইর হবে। হচ্ছে কালাম আমি আর ডুবাই নিছি, এই দেখেন ডুবাই নিছি। তারপর হচ্ছে চুলাটা আগে ভালো করে শোয়াবেন, তাহলে শোয়াইলে আপনার চুলাটা ফিটিং করতে ইজি হবে। আপনার গ্লাসের চুলা হলে তো আরও সমস্যা নাই। আগে পাইপটা ভালো মতো করে পাইপ ধরে তারপর ঢোকাবেন, ঢোকানোর পর কালামটা দিবেন। এই কালামটা দিয়ে কালামটা দিবেন, তারপর হচ্ছে একেবারে একেবারে এখানে মুখে দিবেন না, এই দেখেন এই জায়গায় এখানে দিবেন না, এই একেবারে লাস্ট পাইপের লাস্ট সাইজে দিলে হচ্ছে যে ভালো করে টাইট হয়, ওটা একটু খেয়াল রাখতে হবে। দেখেন এখন ফিটিং করা ওকে, একেবারে চুলাটা ফিটিং করতে আপনার 2 থেকে 5 মিনিটও লাগবে না। তারপর হচ্ছে একটু করে দেখবেন যে এদিকে কোনো গ্যাস সরে কিনা, এদিকে নাক দিয়ে দেখবেন কোনো গ্যাস সরতেছে কিনা। ডাবল চুলা হলে ডাবল চুলায় দেখবেন, দুটোটা চুলা দেখবেন ভালো করে ইয়া করে নেবেন, দেখে নেবেন, কারণ গ্যাস সরলে আপনার আগুন ধরবে। নতুন চুলে অনেক সময় ট্রাবল থাকতে পারে। তারপরে এই হচ্ছে যে কভারটা, এই পলিথিনটা, পলিটা উঠে ফেলবেন। এই পলিটা না উঠাইলে আপনার চুলাটা দ্রুত নষ্ট হয়ে যাবে, কারণ এটাতে অনেক সময় পানি ফেলেন আপনি, পানিগুলো এখানে যখন পড়বে পলিথিনের সাথে এই জং ধরে যাবে, দ্রুত চুলাটা নষ্ট হয়ে যাবে। আপনার চুলা যেখানে 2 বছর 3 বছর লাস্টিং করবে, এখানে 6 মাসই নষ্ট হয়ে যাবে। এই কারণে আপনি আগে ফলিটা সম্পূর্ণভাবে উঠে ফেলবেন, ক্লিয়ার করে উঠানোর পর চুলাটা তারপর বসাবেন। চুলাটা পরিষ্কার জায়গায় বসানোর পর একটু চাবাই দিবেন, এই বার্নারটা, বার্নারটা চাবাই দিবেন। তারপর হচ্ছে যে বসাবেন, বসানোর পর এবার হচ্ছে যে গ্যাসে লাগাবেন। আমি গ্যাসে লাগাচ্ছি, এই হচ্ছে যে সিলিন্ডার, সিলিন্ডারের সাথে ফিটিং করলাম ওকে, এখন গ্যাস জ্বলবে, জ্বলবে। এই একেবারে সিম্পল একটা কাজ, এটার কাজের জন্য আপনারা অনেক সময় ভয় পান, চুলাটা ফিটিং করতে পারেন না, একেবারে সিম্পল কাজ। 4 থেকে 5 মিনিটেই লাগবে একটা চুলা ফিটিং করে ওকে করে জ্বালানোর জন্য। আর জ্বালানোর সময় একটু করে একটা কাজ করবেন, এক জায়গায় একটু করে তেল দিয়ে নেবেন, এটা সুইচটা টান দিলে চলে আসে, একটু করে নারকেল তেল লাগাই দিবেন। তার নারকেল তেল লাগাই দিলে আপনার চুলাটা সার্ভিসিংও ভালো দিবে এবং ডিস্টার্ব করবে না। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিবেন এবং আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, অবশ্যই আপনার কাজে আসবে। ওকে, থ্যাংক ইউ।